আসসালামু আলাইকুম, কাইফুল সুবিধে স্বাগত। আজকে আপনাদের ব্রিটিশ কনসুল বনানী শাখা লোকেট করব। এটা খুব একটা জরুরি প্রয়োজন, যারা ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাদের আইএলটিএস করতে হয়, তা তার ব্রিটিশ কনসুল ফুলার রোড, যেটা ঢাকা ইউনিভার্সিটির মেইন ব্রাঞ্চে, এর একটা আরেকটা ব্রাঞ্চ আছে বনানীতে। তো আমি প্রথম অনেকদিন পাওয়ার সাথে আমি লোকেশনটা এলোমেলো করে ফেলি। তো মনে করলাম যে এটা অনেক ক্যান্ডিডেটের জন্য কাজে লাগবে, যারা আইএলটিএস ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আইএলটিএস করছেন, তাদের জন্য ব্রিটিশ কনসুলটা অফিসটা চিনতে থাকা জরুরি। তো ব্রিটিশ কনসুল বনানী শাখাটা আহমেদ টাওয়ার কমলাপুর থেকে বিনিয়োগতে। তো এটা আমি এখানে আপনাদেরকে এখন লোকেট করতেছি সম্ভবত। তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমে নামতে হবে বনানী বাস স্ট্যান্ডে, যেদিক থেকে আসেন বনানী বাস স্ট্যান্ডটি নামার পরে যে লাল ফুটওভারটা এলো সবচেয়ে বড়ো আপনাদের রিকগনাইজিং পয়েন্ট, এটা দেখে দেখে আপনারা কি বলে নেমে আপনারা কমলাতত্ত্ব ক্যাবিনেতে ঢুকবেন। কাউকে জিজ্ঞেস করলে বা যে আমি যে লোকেশনগুলো রাস্তাগুলো আল্ট্রাভার্স করে সঙ্গত কারণে আসার পথে ভিডিওটা হয়েছে, আমি পেছন দিক থেকে এই করে দেখাচ্ছি। তো এইভাবে লোকেশন ধরে গেলে বেশ কয়েকটা পরিচিত টাওয়ার পড়বে, ঢাকা ব্যাংক সহ বেশ কিছু অফিস আদালত, যেগুলো আমি চিহ্নিত করবো, নর্দার্ন ইউনিভার্সিটি, সারিনা হোটেল, বিভিন্ন জিনিসগুলো আমি চিহ্নিত করছি, এবং দুইটা আমি যে পথে আসছি সেই পথটার কিছু অংশ ই করে করছি এবং কিছু রিভার্স করে আপনাদেরকে শো করছি চেন্নাইয়ের সুবিধার্থে। আশা করতে পারি ট্রাফিক জন্য আমি দুঃখিত, আশা করি তাই অনেকের কাজে আসবে। ফিডব্যাক প্লিজ, ধন্যবাদ। You need.